ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুরের টাউন লাইব্রেরি হলে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত রক্তদাতা ও জনগণের উদ্দেশ্যে ইসলামপুর জেলার পুলিশ সুপার বিশপ সরকার বলেন, রক্তদান একটি মহান দান, সবাই এটা বলে এবং বিশ্বাস করে। এর সাথে আমি বলতে চাই, সবাই জানে যে বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো আবিষ্কার হয়নি যাতে কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে কারখানায় তৈরি রক্ত দিয়ে সে তার চাহিদা পূরণ করতে পারে। মানুষের রক্ত দিয়েই রক্তের অভাব পূরণ করা সম্ভব, তাই পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, আজও রক্তদান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে ইসলামপুর থানার পুলিশ কর্মীদের এই রক্তদান ও চক্ষু পরীক্ষায় ব্যবস্থা করা হয়। রক্তদান শিবির যেটা আছে, এটা উৎসর্গ নাম আছে আমাদের প্রজেক্টে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ধারাবাহিক রক্তদান কর্মসূচি আছে। আমাদের মাননীয় চিফ মিনিস্টার ম্যাডাম ওনার আদেশেই গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই এটা করা হয় যে পুলিশ রেগুলারলি খুব রুটিন ওয়াইজ রক্তদান করবে, যাতে করে কোনো সময় কোনো লিন পিরিয়ড না থাকে, ব্লাড ব্যাঙ্কে সবসময় যেন যথেষ্ট পরিমাণে রক্ত মানে মানে রেডি থাকে আর কি। তো সেটাই করা হচ্ছে। আর গত মাসে যেমন ডালখোলায় হয়েছিল, আর এই তার সাথে সাথে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে ব্লাড ডোনেশনের সাথে সাথে আমরা একটা ফ্রি আই চেকআপ ক্যাম্প করছি। আমাদের একটা এখানে ফাউন্ডেশন আছে, তাদের সাথে কোলাবোরেশনে আই চেকআপ ক্যাম্পটা করছি। এই আই চেকআপ নিয়ে যেটা থাকে সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে জাস্ট রেগুলার চেকআপের ফলে বডি হয়তো আমাদের সবসময় সিগনাল দেয় না যে চোখ একটু একটু করে হয়তো খারাপ হচ্ছে, স্পেশালি আফটার 45 বয়সের কারণেই নানা চোখের বয়সজনিত সমস্যা হয়। তো আমরা এমনি ওভারঅল আমরা নর্মাল পাবলিকের জন্য করা শুরু করেছিলাম, সেটা আমরা আমাদের রুটিন ওয়াইজ চলছে। গত মাসে আমাদের চোপড়ায় 4টে ক্যাম্প হয়েছে, এই মাসেও আমরা চোপড়াতেই প্ল্যান করেছি ফেব্রুয়ারি লাস্টের দিকে। বাট এটা তার বাইরে গিয়ে এটা শুধু আমাদের পুলিশ পার্সোনালদের জন্য, একটা কথা বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের যেমন লোকাল পাবলিকের যেমন মানে খেয়াল রাখতে হবে, তেমন আমাদের নিজেদের লোক যারা আছে তাদের যেন চোখে কোনোরকম কোনো সমস্যা না হয়, তারা যেন ভালোভাবে ডিউটি করতে পারেন, তার জন্য এখানে একটা হেলথ চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আমাদের টার্গেট আছে 50 প্লাস।